চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে প্রথম, যেখানে হবে প্রথমে কিছু ডায়াগ্রাম করব এবং ডায়াগ্রামের কনসেপ্ট গুলো একটু বোঝার চেষ্টা করব। ধরো লাইনস অফ ফোর্স আমরা আগের দিন পড়েছি এবং আমি বলেছি কি কি জিনিস করতে হবে। ধরো এই ভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, তাহলে এর লাইনস অফ ফোর্স কিভাবে বার করব তার টেকনিক শুনে নাও। খুব সহজ জিনিস, লাইনস অফ ফোর্স হচ্ছে যেদিকে কারেন্ট যাবে সেই দিকে থাম রাখবে। দেখো এই থাম রাখলাম, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নয়, রাইট হ্যান্ড, আরেকটা জিনিস, এই থাম রাখলাম, রেখে হাতটাকে কার্ল করে এরকম ভাবে, তাহলে দেখো কোন দিকে মুভ করছে এরকম। তার মানে এর মধ্যে লাইনস অফ ফোর্স এর ডায়াগ্রাম হবে কনসেন্ট্রিক সার্কেল, এবং তোমরা বুঝতেই পেরেছো এটা এরকম, এটা এরকম, এইখানে ভালো করে ফলো করার চেষ্টা করো। দেখো এটা হলো কারেন্টের জন্য লাইনস অফ ফোর্স এর ডাইরেকশন, বলো বুঝলে কিনা? চলো পরের জিনিস ভালো করে বুঝবে, একটা একটা করে জিনিসগুলো বুঝবে। নেক্সট এর পরের ছবি হচ্ছে এই রকম, এটার মানে কি? আমি এটার মানে আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম, এটার মানে বলেছিলাম, ভালো করে দেখো, এটার মানে বলেছিলাম, এটার মানে বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিং, আগের ভিডিওতে বলেছিলাম অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, এটার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে এটা হচ্ছে এই গোল মানে হচ্ছে কি কারেন্টের জন্য, তার মানে এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হচ্ছে তার হচ্ছে নিচের দিকে, মানে এই ছবিটাকে আমি যদি বলি তাহলে এই ছবিটা হচ্ছে এরকম, ভালো করে দেখো এই পেনটা হচ্ছে এই ছবিটা, আর এটার মানে হচ্ছে এটা এরকম ভেতরে ঢুকে যাচ্ছে, সেটা তো আমি আঁকতে পারবো না তাই এইভাবে দেখানো হয়েছে। তাহলে এর ক্ষেত্রে হলে কি রকম হবে লজিকটা বোঝার চেষ্টা করো। দেখো ভালো করে, স্যার বলেছে যেদিকে কারেন্ট যাবে সেদিকে থাম রাখবে, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, বারবার বলছি লেফট হ্যান্ড করলে ভুলে যাবে, রাইট হ্যান্ড থাম রাখবে, দেখে এরকম কাজ করবে। দেখো চলে লাইনস অফ ফোর্স এর ডায়াগ্রাম। এবার এটার ক্ষেত্রে কি রকম করবে, এটার মানে হচ্ছে ছবিটা এরকম ভেতরের দিকে, তাহলে এরকম যাচ্ছে, তাহলে এরকম যদি হয় একই লজিক থামটাকে আমি এরকম রাখবো, ভালো করে দেখো, তাহলে এই পয়েন্টটা এই উপরের পয়েন্টটা কি রকম হবে এই দিকে, তার মানে আমি যদি এরকম করি এই পয়েন্টটা এরকম, ভালো করে ফলো করো, ভালো করে ফলো করো, দেখো এই পয়েন্টটা এরকম নিচের দিকে এই রকম, এই পয়েন্টটা দেখো এরকম, এই পয়েন্টটা দেখো উপরের দিকে, তার মানে ট্রুলি এরকম একটা জিনিস দাঁড়াবে, বলো বুঝলে কিনা সবাই? এবং কোন পয়েন্টে ট্যাঞ্জেন্ট ছিল বলো বুঝলে কিনা সবাই, বলো কিরে কথা বল কিছু। টোটালটার জন্য মুভ করবে কি সার্কুলারলি মুভ করবে, পাথটা সার্কুলারই হবে, কোন একটা পয়েন্টে যদি ডাইরেকশন বলি সেটাকে ট্যাঞ্জেনশিয়াল বলে, বোঝা গেছে সবার? নেক্সট ছবি ভালো করে দেখবে, নেক্সট ছবি, এবং এটা ইম্পর্টেন্ট ছবি, এটা মনে হয় আমি আগে থেকে দেখে দিয়েছিলাম, তবু আরেকবার আমি এঁকে দিচ্ছি। নেক্সট ছবি আর এটা ইম্পর্টেন্ট, এবার যেটা আমি বলছি এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসবে পরে, আমি থিওরি করব, তো স্টার মারবে। আর একটা কাজ করো, আমি কতগুলো কথা বলি, যারা ভিডিও গুলো দেখছো, যারা ইউটিউব গুলো দেখছো, সিকুয়েন্সিয়ালি ফলো করো। আমি দেখতে পাচ্ছি তোমাদের ভিউ গুলো দেখছি, আমি তো বুঝতে পারছি না কে কত ভিউ, কে কিভাবে দেখছো, তাতে দেখছি কথার কথা বলছি, কারেন্ট ইলেকট্রিসিটি 23 নম্বর ভিডিওটা 100 এতজন দেখেছে, কিন্তু দেখছি 22 নম্বর ভিডিওটা 85 জন দেখেছে, কথার কথা বলছি, তাহলে তার মানে তোমরা সিকোয়েন্সিয়ালি দেখছো না, সিকোয়েন্সিয়ালি না দেখলে কিন্তু ফিজিক্স ক্লাস বোঝা যাবে না, বারবার করে বলছি। আর কুইকলি এই প্রসেসটার সাথে হ্যাবিচুয়েটেড হও, কারণ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না সিনারিও কি হবে, এর মধ্যে থেকে কিভাবে করা যায় করো। আর আরেকটা কাজ করো, তোমাদের যখন আমি ভিডিওগুলো করাচ্ছি খাতা নিয়ে বসবে, লিখে রাখবে সেই ভিডিওর নাম্বার, লিখে পাশে নিজে নোট বানাবে, যেমন আমি এগুলো করছি যখন নিজে নোট বানাবে, কিভাবে আমি দেখালাম বারবার দেখে 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 নিজে নোটগুলোকে ক্রিয়েট করো, করে এবার যে নিজের খাতাটা হয়ে গেল সেটা রেখে দিলে, এবার ওখানে উপরে লিখে রাখবে ফর রেফারেন্স ভিডিও নাম্বার, ভিডিও নাম্বার তো নয় আমি তো লিখে দিচ্ছি যে কারেন্ট ইলেকট্রিসিটি এত নাম্বার,
ম্যাগনেটিজম এত নাম্বার, সেইভাবে লিখে রাখবে, যখন প্রবলেম পড়বে ওই জায়গাটাতে গিয়ে দেখবে। এই প্রসেসটা ফলো করো, নয়তো কিন্তু মুশকিল হবে। আমি বারবার বলছি, আর আমার সাথে এগো। হ্যাঁ, অ্যাটলিস্ট কি হতে পারে, একটা দুটো ভিডিও একটু পরে এগোচ্ছো সেটা হতে পারে, কিন্তু অনেক ভিডিও যদি পর হয়ে যায়, মানে আমার পেছনে আমার সাথে যদি দু সপ্তাহের গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিলে পড়বে। রিপিট করছি কতগুলো কথা, স্কুলের কথা বাদ দাও, যাদের স্কুলে যা হচ্ছে সবাইকে বলছি বাদ দাও, যেভাবে আমি এগোচ্ছি সেভাবে এগো, কারণ স্কুল একবার পড়িয়ে ছাড়বে। আর আমি যেভাবে বলছি যতটা ডেপথে বলা যায় বলে দিচ্ছি, আমি কিন্তু নর্মাল যখন ক্লাস হতো তার থেকে বেশি ডেপথেই কথা বলছি এখানে, মানে জয়েন্টেরও বেশ কিছু কনসেপ্ট বোর্ডেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে জয়েন্টের ক্লাসটা আমি যখন পড়াচ্ছি তখন ইজি হয়। তো তাই বারবার করে বলছি, যেভাবে বলছি সেভাবে এগো, স্কুলের কথা বাদ দিয়ে দাও, স্কুলের সাথে কোনো রিলেশনই নেই এখন আর তোমাদের। তার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা অ্যাড হওয়ার কোনো জায়গা নেই। তোমার খারাপ রেজাল্ট হলেও কেউ কিছু বলবে না, তবে হ্যাঁ আবার রিপিট করছি, খারাপ রেজাল্ট কেন হবে, যে পোর্শনটা আমি করিয়েছি সেটা থেকে যেন একটা কোশ্চেনও বাদ না যায়। যদি বাদ যায় তাহলে তুমি আমাকে বলো যে স্যার এই জায়গাটা আমার হয়নি বা এই জায়গাটা আপনি পড়াননি। যেমন একটা এক্সাম্পল আমি বলি, কেউ আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল আজকে করতে গিয়ে দেখলাম শান্ট বলে লিখে, যে স্যার আমাদের বইতে শান্ট আছে, শান্ট আমি লিখেছি তাকে, শান্ট আমি পড়াবো, ওটা এর আগের চ্যাপ্টারটায় ছিল, কোনো কোনো জায়গায় ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, মানে শান্ট দিয়ে আমরা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে, গ্যালভানোমিটারকে অ্যামিটারে কনভার্ট করতে পারি, সেটা আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে পড়াবো, পরীক্ষায় আসবে, ওর আন্ডারে ওটা করাবো বলে ওইখানে এই কারেন্ট ইলেকট্রিসিটিতে করাই দেবো, সেগুলো আমি জানিয়ে দেবো। তো বারবার করে বলছি এভাবে ফলো আপ করো, যেভাবে বলছি চলো। এবার যেটা আমি ইম্পর্টেন্ট জিনিস লিখবে, কারেন্ট ক্যারিং কয়েল, বিহেভ করে অ্যাজ আ ম্যাগনেট। খুব ভালো করে শোনো, কারেন্ট ক্যারিং কয়েল বিহেভ করে অ্যাজ আ ম্যাগনেট, তাহলে সেটা কিরকম হবে দেখে নাও, ভালো করে বোঝো। এই ধরো আমার একটা কারেন্ট ক্যারিং কয়েল, এবার উল্টো হচ্ছে কিন্তু, ভালো করে দেখো, রিপিট করছি, এটা হচ্ছে আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা ওয়্যার যা ইচ্ছা বলো, আর এটা হচ্ছে এটা এটা এগুলো সব হচ্ছে লাইন্স অফ ফোর্স, লাইন্স অফ ফোর্স, এটাও তাই এটাও তাই, এগুলো লাইন্স অফ ফোর্স। এবার কিন্তু এটাই কারেন্ট ক্যারিং কয়েল, বলো বুঝলে কিনা? আমি আবার বলছি ওটাই কিন্তু, এক মিনিট একটু তাড়াতাড়ি জয়েন করবে, জয়েন গুলো দেরি দেরি করে করলে মুশকিল। চলো এটাই হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং কয়েল, ভালো করে শুনবে, যদি এটা কারেন্ট ক্যারিং কয়েল হয় তাহলে এটা বিহেভ করবে অ্যাজ আ ম্যাগনেট। কিরকম ম্যাগনেট হবে তার আমি লাইন্স অফ ফোর্স এর ডাইরেকশন আছে, আমি দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পরে কিরকম হবে, আগে এঁকে নিই। এইরকম টাইপের ছবি পাবে। এবার ভালো করে বলো, এইদিকে আমার অ্যারোটা ছিল তাই তো, তাহলে তুমি এবারে এই রকম ভাবে মানে এই জিনিসটাকে এইভাবে ভাবো যে এই হচ্ছে আমার ডাইরেকশন, দেখ এই হচ্ছে আমার ডাইরেকশন, এটাকে এই উপরটাকে নামতে হবে, এই হচ্ছে আমার ডাইরেকশন, তাহলে কোন দিকে নামছে, নিচের দিকে, তাহলে নিচের দিকে যদি নামে তার মানে এই ডাইরেকশনটা এরকম বেরোবে, বলো বুঝলে কিনা? সরি ভুল করলাম আমি, এই তাহলে এই ঘুরছে, এই ঘুরবে তাই তো, দেখো এই বাইরের দিকে, বাইরের দিকে আসবে, তার মানে দেখো, বলো বুঝলে কিনা সবাই? আবার বলছি ভালো করে দেখে না, আবার বলছি ভালো করে দেখো, আরেক ভাবে ওটা বোঝা যায়, এটা কিভাবে ঘুরছে বলো, এটা কিভাবে ঘুরছে, আচ্ছা ক্লকওয়াইজ, কোন দিক থেকে দেখলে ক্লকওয়াইজ, এই যদি ঘোরে আমি দেখছি, আচ্ছা এই এই যে জিনিসটা ছিল এইটা এন, আমি আগের দিন একটা লেখা শিখিয়েছি, এটা এস, এটা ভালো করে বোঝো, তাহলে এইটাকে আমি যখন সামনে এদিক থেকে দেখছি তখন দেখছি এটা এরকম ভাবে, এই এইখান থেকে যদি আমি দেখি তাহলে আমি এটা দেখছি এটা ক্লকওয়াইজ ঘুরছে, দেখো দেখো, তার মানে তলা এই পোর্শনে কি পোল তৈরি হবে, সাউথ পোল, এই পোর্শনে কি পোল তৈরি হবে, নর্থ পোল,
আর আমরা জানি নর্থ পোলের ক্ষেত্রে লাইনস অফ ফোর্স কোন দিকে যায়, নর্থ থেকে সাউথের দিকে। দেখো ফলো আপ করতে পারলে কিনা বলো, বলো সবাই বুঝলে কিনা? এখান থেকে ধরছি তার মানে এটাতে এবার আমার দিকে আসবে, তার জন্য এটাকে এরকম ভাবে ঘুরিয়ে করা হয়েছে। দেখো এরকম আসবে, কি মিলছে এই যে তলারটা থেকে, এই যে তলারটা থেকে দেখো, এই যে এসটা, এই এই এইটা, এই 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 দেখো, এই এই দিয়ে হচ্ছে। এবার এটা আমি এখানে আঁকবো কিভাবে, এইভাবে আঁকবো কিভাবে আমি, তাই আমি এরকম এঁকেছি, বুঝতে পেরেছো? আমি এখানে আঁকবো, এই দেখো হাতটা দেখো, এই তাহলে আমি এখানে আঁকবো না কিভাবে বাবা, এই আঁকবো কিভাবে, তাই আমি এরকম এঁকেছি। একটা কারেন্ট ক্যারিং কয়েল বিহেভ করবে অ্যাজ আ ম্যাগনেটের মত। এবার তাহলে লিখে রাখো, এখান থেকে একটা থিওরি আসবে, সেটা লেখো, এবার লেখো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিউ টু আ কারেন্ট ক্যারিং কয়েল। বুঝলাম আমি এটা, এটা ডিরাইভেশন নেই আমাদের, এটা একটু বড় ডিরাইভেশন, পরে টাইম থাকলে আমি করিয়ে দেব। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তোমরা আগে করেছো, আমি ওটা লিখছি। কি ছিল পোল স্ট্রেংথ, কেউ আমায় কোশ্চেন করেছিল তোমরা পোল স্ট্রেংথ কি জিনিস, ইনটু ডিসটেন্স 2l করেছিলাম, ওটাতে একটা ফর্মুলা গেল, ছেড়ে দাও ওটাকে, এটাতে একটা ফর্মুলা গেল, এটা তো করেছো আমরা। এবার হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিউ টু আ কারেন্ট ক্যারিং কয়েল, কারেন্ট ক্যারিং কয়েল ফর্মুলা কি, আচ্ছা কি দিয়ে ডিনোট করে আগে বলি, এম দিয়ে, এটা তোমরা জানো ফর্মুলা কি, এম আর এ, এটা মনে রাখতে হবে। কি লজিক কি আগে বলে দিই, এম মানে হচ্ছে নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস, আই মানে আর বলতে হবে না কারেন্ট ফ্লোয়িং ইন দ্যাট কয়েল, এটা বলতে হবে না আশা করি, এ মানে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্যাট কয়েল, এরিয়া অফ দ্যাট কয়েল। খুব ইম্পর্টেন্ট থিং, এখান থেকে যে ফর্মুলাটা আসে, কারেন্ট মানে হচ্ছে অ্যাম্পিয়ার আর এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার, তার এই তাই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, যেহেতু এটা ভেক্টর তাই এটাও ভেক্টর, এটা ভেক্টর, এনআই স্কেলার কোয়ান্টিটি, বলো বুঝেছো কিনা সবাই? সবার বোঝা গেছে? চলো এবার ভালো করে বুঝবে, দেখো হেডিং দাও। আচ্ছা তাহলে আরেকটা জিনিস একটু আমি সহজ করে নিই, কি প্রথম জিনিস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দুটো জিনিসের জন্য আসে, একটা হচ্ছে বার ম্যাগনেটের জন্য, এটা হচ্ছে আমার বার ম্যাগনেট, বা এমনি অন্য ম্যাগনেটও হয় যাই হোক, বার ম্যাগনেটের জন্য কোথাও যদি একটা বার ম্যাগনেট থাকে, যেটা তোমরা দেখেছো তোমাদের বাড়িতেও আছে অনেকে, সেটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আসে। এবার একটা নতুন জিনিস শিখলাম, আরেকটা নতুন জিনিস কি, যদি কোথাও কারেন্ট ক্যারিং কয়েল থাকে তাহলে সেটাও কারেন্ট ক্যারিং কয়েল, কারেন্ট ক্যারিং কয়েল, সেটাও বিহেভ করবে বার ম্যাগনেটের মতো। কিভাবে বিহেভ করে, কিরকম তার ছবি হয়, একটা আইডিয়া দিতে পেরেছি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা এনআইএ সেটা বোঝা গেছে আশা করি,
এর আরেকটা ফর্মুলা যেটা আমরা আগে করেছিলাম বার ম্যাগনেট হলে QA into 2L এই হলো তার ফর্মুলা দুটোটা ফর্মুলা মেইনলি এটা নিয়ে কি কোশ্চেনটা তোমরা পাবে বলো বুঝলে কিনা সবার কাছে ক্লিয়ার আইডিয়া দুটো জায়গা থেকে আসে ম্যাগনেটিক প্রপার্টিটা ক্লিয়ার চলো পরের জিনিস যাচ্ছি একদম সহজ জিনিস সহজে বোঝো বই পড়ার দরকার এই চ্যাপ্টারটা পড়তেই হবে না এতটাই সহজ জায়গা শুধু একটু ভালো করে বুঝে নাও আমি আশা করব তোমাদের মাথায় একটা কনসেপ্ট ঢোকাতে পারবো দেখো এরপরে আমি যেটা করতে চলেছি এটা পরীক্ষায় যায় ইন্টিগ্রেশনটা কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ আ রিভলভিং ইলেকট্রন এটাকে আমি শর্টে করে দিচ্ছি এবারে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তো লেখাই ছিল এই থিওরিটা পরীক্ষায় আসবে অফ আ কোন দেয় বাট দেয় অফ আ রিভলভিং ইলেকট্রন শর্টে লিখলাম আমি এটা ইলেকট্রনই আচ্ছা লিখলাম তাহলে তোমরা তো এক্ষুনি পড়লে যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কারেন্ট ক্যারিং মানে কি চার্জ ফ্লো হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ মানে কি আমরা বলি ইলেকট্রন ফ্লো হচ্ছে তাই সেটাই লেখা হয়েছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ আ রিভলভিং ইলেকট্রন এটা আমরা বার করব এখন এটা পরীক্ষায় দেবে এবং পরীক্ষায় এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় অ্যান্ড ডিফাইন বোর ম্যাগনেটন চিন্তা করার কিছু নেই সব বোঝাবো ধৈর্য ধরে দেখো সহজ জিনিস আগে আমাকে এটা এটুকুনি বলো যে এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা যে এটা হলো আমার একটা কারেন্ট ক্যারিং কয়েল এক্ষুনি আনলাম কারেন্ট ক্যারিং কয়েল এর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা হবে এম ইজ ইকুয়াল টু এন আর এ অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে আমি জেনারেল করছি বলে একটাই টার্মস আছে তাই এন হচ্ছে গিয়ে ওয়ান দুটো থাকলে টু তিনটে থাকলে থ্রি সোন চলতে থাকবে এবার এখান থেকে তোমরা আমাকে বলো তোমরা বলবে আমি বলবো না এই সাইডে কে ভেক্টর বলো এরিয়া এরিয়া কে আমাকে বলবে এরিয়া কোন দিকে কাজ করে একটু জোরে আরেকবার আউটওয়ার্ড আউট পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড তাই তো তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে আমার এম এর ডাইরেকশন বলো বুঝলে কিনা কেন ওটাই এরিয়ার ডাইরেকশন ছিল বোঝা গেছে চলো এটা থাকুক এটা আমি পরে নিয়ে কাজ করবো আবার যেহেতু এটা বুঝে গেছে এম এর ডাইরেকশন তাই আমি এটা মুছে দিলাম এইটুকুনি থাকুক ছবিটা এবার আমরা করছি আমরা জানি সবাই একটা নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ তার চারিদিকে ইলেকট্রন ঘোরাফেরা করছে এরকম ভাবে একটা সার্কুলার পাথ কোন একটা পার্টিকুলার টাইমে তার ডাইরেকশন ভেলোসিটি ডাইরেকশন তোমরাই বলেছিল কেউ আমাকে একটা বললো সেই পয়েন্টে ট্যাঞ্জেনশিয়াল হয় তাই আমি ট্যাঞ্জেন্ট করে ওটা ভি দিলাম তার মানে আমি বলতে পারি এটাই হচ্ছে ইলেকট্রন তাই ই মাইনাস মানে কি ইলেকট্রন আর কিচ্ছু মিন করছে না জাস্ট বোঝানোর জন্য আমি ধরছি এটার রেডিয়াস হচ্ছে গিয়ে আর একবার ঘুরতে যে টাইম লাগে তার নাম তোমরা জানো টাইম পিরিয়ড তাহলে আমি এটা ধরে নিলাম লেট দা টাইম পিরিয়ড অফ অ্যান ইলেকট্রন টু ডিভলভ দা নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ভি ইজ ইকুয়াল টু ভেলোসিটি স্পিড অফ দ্যাট ইলেকট্রন আর ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্যাট পাথ অফ দ্য ইলেকট্রন তাহলে আমি এখান থেকে প্রথমে বলতে পারি কারেন্টের ফর্মুলা চার্জ বাই টাইম চার্জ মানে এখানে আমি লিখতে পারি ইলেকট্রন বাই টাইম ইলেকট্রন মানে ই আমি এখানে বা লিখতে পারি ইভি বাই 2 পাই আর কি হলে কিভাবে এটা লিখলেন স্যার ভালো করে দেখে নাও টাইম পিরিয়ডের ফর্মুলা আমি লিখতে পারি সার্কামফেয়ারেন্স মানে 2 পাই আর আর এর ভেলোসিটি ধরেছিলাম ভি ই এর জায়গায় এই ভি ভ্যালুতে এই ভ্যালুটা পুট করে দিলাম দেখো ভিটা উপরে গেল এটা চলে গেল বলো সবাই এত অবধি বুঝতে পারলে কিনা চলো এগোচ্ছি আমি আবার এখন কি এগোচ্ছি আমি চলো এবার আমি আমি করব এরিয়া এক্ষুনি তোমরা করলে এরিয়ার ফর্মুলা আমি লিখতে পারি ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কোয়ার তাহলে আমি লিখতে পারি অরবাইটাল আচ্ছা এটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নয় একটু চেঞ্জ করছি যেহেতু অরবিটে মুভ করছে তাই এর নাম হচ্ছে অরবাইটাল অরবাইটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তাহলে লিখবো অরবাইটাল
ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একই জিনিস, একই ফর্মুলাই হয়, চিন্তা নেই। একটু নোটেশনটা চেঞ্জ করছি যাতে ওটার সাথে তোমরা ডিস্টিংগুইশ করতে পারো। নাম দিলাম মিউ এল অরবিটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের নাম দিলাম মিউ এল, একই জিনিস বাবা। ফর্মুলা লিখবো এনআইএ, আমি এখানে লিখেছিলাম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা ছিল এনআইএ, এটাও অরবিটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেম থিং, জাস্ট অরবিটাল মুভ করছে বলে অরবিটাল করলাম, যাতে এটার সাথে তোমরা এটাকে ডিস্টিংগুইশ করতে পারো, আর কিছু নয়। তাহলে অরবিটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কবার ঘুরলো? একবার ঘুরলো, তাহলে এন এর জায়গায় ওয়ান বসাতে পারি, তাহলে আমি ওয়ান বসালে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি। বলো সবাই বুঝলে কিনা? চলো সহজ জিনিস। এবার আমি এখানে লিখছি, দেখা যাচ্ছে আশা করি সবার। আই এর জায়গায় কোথায় ছিল এই যে ভ্যালুটা বসাবো, ইভি বাই টু পাই আর ইনটু, এরিয়ার জায়গায় বসাবো পাই আর স্কোয়ার, তাহলে যে ভ্যালুটা হবে সেটা আমি এবারে উপরে লিখব। এখানে মুছে দিয়ে দিচ্ছি, আমি এই জায়গাটা মুছে দিয়ে দিচ্ছি, তাহলে মিউ এল এর ভ্যালু হবে, উপরে করছি, মিউ এল এর ভ্যালু হবে পাই পাই কাটবে আর আর কেটে একটা আর পরে থাকবে, তারপরে ইভিআর বাই টু, ইভিআর বাই টু। বলো সবাই এত অব্দি বুঝতে পেরেছো কিনা? চলো এবার ভালো করে শুনবে। আমি পরিষ্কার তোমাকে দেখালাম যেটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেটাই অরবিটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেম থিং। তাহলে এটা আই স্কেলার কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। আমি এখানে দিচ্ছি না, এটা স্কেলার ফর্মে করলাম। যদি ভেক্টর ফর্মে করি তাহলে কি ছবিটা এটা হবে না? ভালো করে দেখে নাও, মিউ এল ভেক্টর ইভি আর বাই টু, ইভি আর বাই টু। এবার ডাইরেকশনটা আমি এখানে করে দিচ্ছি, এটা হবে মিউ এল এর ডাইরেকশন, ব্র্যাকেটে লিখলাম এন ক্যাপ, তাহলে এখানে হয়ে যাবে এন ক্যাপ এটা। এবার তোমরা কোশ্চেন করবে কেন স্যার এটা হলো, কেন স্যার এটা হলো, ভালো করে শুনে নাও। এই দিকে দেখো, এই যে আমি এন আই এই যে জিনিসগুলো করেছি সবই সেম আছে, এখানে কে মুভ করছে, কারেন্ট মানে হচ্ছে চার্জের জন্য, এখানে এই যে কারেন্টটা চার্জের জন্য করেছি, এর জায়গায় আমি কি বসিয়েছি, আগে ছিল ইলেকট্রনের জন্য মুভ করেছে, ইলেকট্রনের সাইন কি, একটা মাইনাস আসবে না সামনে, যদি আমি ম্যাগনিটিউডে বসাই তাহলে একটা মাইনাস আসবে, তাহলে এম যেদিকে হবে মিউ এল তার উল্টো দিকে হবে, বলো বুঝলে কি না? বিকজ ই নেগেটিভ, এটা লিখতে হবে না তোমাকে, বোঝানোর জন্য বললাম ই এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তার জন্য এম যেদিকে হবে মিউ এল, এই মাইনাসটা এখানে রিপ্রেজেন্ট করছে অপোজিট ডাইরেকশন, আমি মাইনাস দিইনি, এখানে ছবিতে দেখিয়ে দিয়েছি নিচের দিকে, এম হলে উপরের দিকে মিউ এল হলে নিচের দিকে, এর জন্যই ডিফারেন্সিয়েট করলাম এম আর এটার নাম মিউ এল দিলাম, ফর্মুলা এক, কিন্তু এটা চার্জ পজিটিভ চার্জের জন্য, এটা নেগেটিভ চার্জের জন্য, তাই এম যেদিকে এটা নিচের দিকে। বলো সবাই বুঝলে কিনা? হ্যাঁ পারপেন্ডিকুলার, অবভিয়াসলি একদম পারপেন্ডিকুলার, এ ব্যাপারে কোনো ডাউট নেই, কিন্তু আমি দেখাবো কিভাবে বল, পারপেন্ডিকুলার তো আমাকে এইভাবেই দেখাতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি একবার থ্রিডি ভিউটা, আমি দেখিয়ে দিচ্ছি থ্রিডি ভিউটা, এই যদি আমার খাতাটা হয়, এটা এই আমার খাতাটা, মানে এটা এইভাবে ঘুরছে ধর, তাহলে এইভাবে মিউ এল আর এটা হবে এম, এটা এম এটা মিউ এল, তাহলে এবার বুঝে গেছিস কেন স্যার আলাদা নাম দিয়েছিল মিউ এল, ডিস্টিংগুইশটা করলাম, ফর্মুলা সব সেম, আলাদা কি আই এ পুরো সেম, এন আই এ একই তো ব্যাপার, একবার ভুলেছে বলে সব সেম, কিন্তু ভ্যালু বসানোর জন্য একটা ইলেকট্রন আছে বলে মাইনাস সাইন, তাই নিচে দিই। বল বুঝলি কিনা সবাই? চলো পরীক্ষায় যদি এত অব্দি বলে কি বলতে পারে, এখানে অব্দি বলতে পারে ডিরাইভ দা ফর্মুলা বা লিখে দিল প্রুফ অ্যাঙ্গুলার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু দিস ওয়ান, বাট তোমরা যেটা ভুল করো এবং যার জন্য হাফ মার্কস কেটে নেওয়া হয়, ডাইরেকশনটা দাও না, ডাইরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি। এত অবধি আশা করি সবার বোঝা গেছে। এরপরে এই কোশ্চেনটাকেই আরো বাড়াতে পারে, কি বলতে পারে, ওই যে বললাম এটা দিয়ে অ্যান্ড ডিফাইন বোর ম্যাগনেটন, এটা থ্রি মার্কস এর কোশ্চেন হয়ে যাবে, তাহলে কিন্তু বড় একটু
তাহলে এটা করে তারপরে কন্টিনিউয়েশন করতে হবে সেটা বলছি এবারে আমি চলো আমি এই পার্টটা মুছবো এই ছবিটা থাকুক এই ছবিটা থাকুক এই পার্টটা মুছবো এগুলো আশা করি সবার মনে আছে ছবিটা থাকুক আমি লিখতে পারি তোমরা লিখবে অ্যাঙ্গুলার মোমেন্টাম উই নো বলে লিখবে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন অফ ইলেকট্রন ই মাইনাস মানে ইলেকট্রন আমি এই ফর্মুলাটা লিখতে পারি তো আচ্ছা এক মিনিট এটা বলতে একটু ভুলে গেছি ওই যে আগে যেটা বেরোলো ওটাকে এক নাম্বার দাও এই যে মিউ এল টা বেরোলো না এখানে লিখলাম আমি মিউ এল যেটা বেরোলো EVR by 2 বেরোলো মনে হয় একটা EVR by 2 এটাকে এক নম্বর দিয়ে রাখো এক্ষুনি কাজ করবে এটাকে এক নম্বর দাও অ্যাঙ্গুলার মোমেন্টাম ই করো এক মিনিট দাঁড়াও কিসের আওয়াজ হলো স্পেস কোন যায় কিন্তু সব ঠিক আছে চলো অ্যাঙ্গুলার মোমেন্টাম ই দাও তাহলে এটা লিখতে পারি এমি ভি আর এটাকে দাও গুণন আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন একটা নাম দিয়ে দাও সুবিধা হবে ইলেকট্রন এর নাম দিলাম এল দিয়ে দাও এল ভেক্টর আর ভেক্টর দিয়ে দাও বলো বুঝলে কিনা সবাই এমভিআর তোমরা সবাই জানো অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্লাস 11 এ পড়েছো বলো সবাই ক্লিয়ার কিনা চলো কিছুই নেই কাজ কিছু নেই কাজ মেন কাজ শেষ 1 ডিভাইডেড 2 করো 1 ডিভাইডেড 2 করো আমি করছি একেবারে মিউ এল বাই এল একটু স্টেপ জাম্প করে দিচ্ছি আশা করব তোমরা বাড়িতে যখন পড়বে বুঝতে পারবে এটা মিউ সাফিক্স এল কিন্তু ই বাই 2 এমি এমি মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন মাস অফ ইলেকট্রন এই ভ্যালুটাকে বলা হয় কনস্ট্যান্ট তাই তো নাকি ই বাই 2 এমি ই মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন কনস্ট্যান্ট মাস অফ অ্যান ইলেকট্রন কনস্ট্যান্ট এর ভ্যালু যদি আমরা করি এর নাম হতে এর ভ্যালু হচ্ছে 8 পয়েন্ট ভ্যালু মনে রাখতে হবে না 8.8 ইনটু 10 টু দি পাওয়ার 10 কুলম্ব পার কেজি ইউনিট আশা করব সবাই বুঝতে পেরেছো ইলেকট্রনের চার্জের ইউনিট কুলম্ব পার ডিভাইডেড বাই কেজি কুলম্ব পার কেজি এর নাম একটা নাম আছে নামটা মনে রেখো এর নাম জাইলো ম্যাগনেটিক রেশিও জাইলো ম্যাগনেটিক রেশিও এটার নাম বলা হয় জাইলো ম্যাগনেটিক রেশিও জেনারেলি দেয় না এখনো পর্যন্ত দেয়নি যদি দেয় পরীক্ষায় ডিফাইন জাইলো ম্যাগনেটিক রেশিও তাহলে কি বলবে ইট ইজ দ্য রেশিও অফ অ্যাঙ্গুলার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম টু দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন হুইচ ইজ ইকুয়াল টু বলে এটা জাস্ট লিখে ভ্যালু লেখার দরকার নেই কিছু কিছু মনে রাখার দরকার নেই লাগবে না বলো বুঝলে কিনা সবাই চলো এগোচ্ছি শেষ হয়নি এখনো বোর ম্যাগনেটন আছে দেরি আছে একটু দেরি না চলে এসেছি প্রায় কাছাকাছি আচ্ছা এটাকে আমি এবার এটা মুছলাম এটাকে এগুলো মুছে দিলাম আর দরকার নেই তোমরা শুনে গেছো তোমরা আছে এটা কনস্ট্যান্ট এটাকে আমি ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে এটা এরকম হবে দেখো ভালো করে মিউ এল ভেক্টর ইজ ইকুয়াল টু ই বাই 2 এ আগে বুঝে নাও করতে দাও আমাকে এল ও ভেক্টর ই এর সাইন কি আর মাইনাস ই তার মানে এল যেদিকে হবে মিউ এল তার উল্টো দিকে হবে মিউ এল কোন দিকে ছিল নিচের দিকে ছিল তাহলে এল কোন দিকে হবে বলো বুঝতে পারলে কিনা সবাই এর জন্য ছবিটা মুছিনি এটা এল ভেক্টরের ডাইরেকশন তার মানে আমি যেটা দেখিয়েছিলাম খানিকক্ষণ আগে আমি যেটা দেখিয়েছিলাম সেটা চেই এটা হচ্ছে মিউ এল এইভাবে ঘুরছে ইলেকট্রন এই প্লেনে ঘুরছে তাহলে মিউ এল হবে এটা এল হবে এটা কেন এখানে আবার একটা মাইনাস আছে বলো বুঝেছো কিনা সবাই এল আর এরিয়া মানে এম বা এরিয়া হ্যাঁ একই ডাইরেকশন উপরের দিকেই তো ছিল চলো এবার এবার আমি আবার লিখতে পারি ফ্রম এর কন্টিনিউয়েশনই চলছে বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন ফ্রম বোরস
কোয়ান্টাইজেশন কন্ডিশন কি বলেছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ h বাই 2 পাই তাহলে তোমরা জানো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম l ইজ ইকুয়াল টু mh বাই 2 পাই আমরা মানে l টাকে অন্য কিছু করেছিলাম তাই আমি এখানে l নাম দিলাম কি যায় আসে বলো এটা সবাই জানো তাহলে এই l এর জায়গায় আমি ভ্যালুটা বসাবো মানে এখানে তাহলে এটা মুছবো এটা তাহলে আমি স্কেলার ফর্মে করে দিচ্ছি এটা আমি স্কেলার ফর্মে করে দিচ্ছি তাহলে এটা মুছলাম আমি এখান থেকে করবো ভেক্টর ফর্ম তো বুঝিয়ে দিয়েছি কেন মিউ l হচ্ছে e বাই 2 m e ইনটু l স্কেলার ফর্মে ব্যাক করলাম l টাকে এদিকে মাল্টিপ্লাই করলাম l এর জায়গায় ভ্যালুটা বসাবো তাহলে মিউ l এর ভ্যালু হবে আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে তার পেছনে রিজন আছে বাই 4 পাই এই হলো ফর্মুলা বলো বুঝলে কিনা সবাই এত অবধি চলো ভালো করে শুনবে বাবা এই যে ভদ্রলোকটা আমি আবার মুছে দিচ্ছি এই ছবিগুলো আর ছবি লাগবে না আমার ছবিটা ডাইরেকশনের জন্যই ছিল ডাইরেকশন বোঝানো হয়ে গেছে এই যে ভদ্রলোকটা এটাকে বলা হয় বোর ম্যাগনেটন আমি লিখে দিচ্ছি সব এগুলো নোট করে নেবে পরীক্ষায় দিতে পারে বোর ম্যাগনেটন কি বোর ম্যাগনেটনের ডেফিনেশন ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন শর্টে লিখলাম ইলেকট্রন ডিউ টু ইটস অরবাইটাল মোশন ডিউ টু ইটস অরবাইটাল মোশন ইন দ্য ফার্স্ট অরবিট ইন দ্য ফার্স্ট অরবিট ইম্পর্টেন্ট থিং ফার্স্ট অরবিট মানে তোমরা জানো এন এর ভ্যালু কত হয়ে গেল তাই আমি বলেছি এটা বাদ দিয়ে বুঝলি ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম এবং তোদের আশা করি এটা বোঝাতে হবে না যে আচ্ছা এটা ডিনোট করা হয় কি মিউ বি বি ফর বোর ম্যাগনেটন এটা অবভিয়াসলি মিউ এল এর মিনিমাম ভ্যালু হবে কেন এল এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1 2 হতে পারে 3 হতে পারে যত হবে বাড়বে 1 এর কমে